নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে যৌতুকের দাবিতে স্বামী আজাদ পরিকল্পিতভাবে স্ত্রী ফারহানা আক্তার টুম্পাকে হত্যা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে স্থানীয় সেতুভাঙ্গা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরণ, নিহতের পিতা আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বুলু, যুবলীগ নেতা বাবলু, ছাত্রলীগ নেতা মানিক সহ আরো অনেকেই। বক্তারা ফারহানা আক্তার টুম্পা হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে খুনিদের ফাঁসি দাবি করেন। উল্লেখ্য, গত শনিবার বিকাল 3টার দিকে নিহতের পরিবারের সদস্যরা এসে দেখে টুম্পার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় কৌশলে ঘাতক আজাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। থেকে তার উপর অনৈতিকভাবে অত্যাচার চালানো হয়, যৌতুক যৌতুক দেব না হলে মেয়ের লাশ যাবে ওইখান থেকে, এরকম সে হুমকি দিছে। মোবাইল ফোন করি আমাদের প্রচুর অভিযান নইলে আপনার মেয়ে হারাবে। আমি আমার মেয়ের টুকা হত্যার আমি সুস্থ বিচার এই স্বামী যেন ফাঁসি, যারা হত্যাকারী তাদের ফাঁসি চাই, সবাইকে হুমকি ধামকি দিচ্ছে এবং অনেকে যাচ্ছে টাকা দিয়ে বিভিন্ন বিচার টাকা দেওয়া যায়। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালে পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।